আজকে সানডে আর আজকে আমরা দুজন মিলে অনেক দিনের চেষ্টার পরে আজকে ভিডিওটা করার জন্য বসেছি। তার কারণ সানডে হলে না আমরা খেয়ে দিয়ে উঠে শুয়েই পড়ি, তো তাই জন্য আর ভিডিও বানানোর মতো তখন ইন্টারেস্ট থাকে না। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে তোমরা ক্যাপশনটা দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে। তোমাদের অনেকেরই মানে এটা প্রশ্ন আর কি, আমাকে মেসেঞ্জারে অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের, প্রচুর সবাই মোটামুটি জিজ্ঞাসা করে যে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বা আর সবাই ভাবে যে আমাদের লাভ ম্যারেজ, যদিও বলতে পারো আমাদের এটা অ্যারেঞ্জ কাম লাভ। সো ভাবলাম যে আজকে এটা নিয়ে ভিডিও শুট করেই ফেলি, বিকজ আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো তাই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে সামনে চলে এসেছি। স্টার্ট করা যাক, তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যেটা বলবো যে আমার আর শান্তরে আলাপ হয়েছে কি করে। আচ্ছা তার আগে বলি, তার আগে শান্তন বলো যে তুমি মানে বলো বিয়ের আগের হিস্ট্রি বলো তোমার একটু। আচ্ছা সব সিক্রেটস আজকে রিভিল হয়ে যাবে, যাই হোক। তো বিয়ের আগের হিস্ট্রি হচ্ছে যে মানে আমাদের অফিসে আর কি কয়েকজনের বিয়ে হচ্ছিল, তো এবার সেই সংক্রান্তীয় অনেক রকম আলোচনা হচ্ছিল। তো সেখান থেকে আমি জানতে পারি, আমাকে ইভেন অফিসে দু তিনজন বন্ধুরা বলে যে দেখ সায়ন্তন, তোর আমি দেখুন আমার আমার তখন বয়স হবে অ্যারাউন্ড 30 মতো, হ্যাঁ নট 30 লাইক অ্যারাউন্ড 29 এরকম টাইপের হবে। হ্যাঁ তো বলছে যে তুই তো তুই নিশ্চয়ই বিয়ে করার প্ল্যান আছে তোর, তো তুই যদি এখন থেকে মেয়ে খোঁজা শুরু করিস তোর মিনিমাম 2-3 বছর লেগে যাবে প্রপার মেয়ে খুঁজতে। আমাদের সবার তাই লেগেছে, ঠিক আছে। আর সেটা শুনে শান্তন তো প্রচন্ড টেনশনে পড়ে গেছে, বুঝা শান্তন তখন বিয়ের জন্য পড়ে একদম কি করব বিয়ে না 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 ফুল এরকম করে না না একদম একদম আমায় কিন্তু বলেছে ওর মা আমাকে বলেছে। না না তোমরা শোনো কথাটা, আমি বিয়ের জন্য এরকম পাগল এরকম টাইপের নই, বাট হ্যাঁ আমার আমার যেটা ব্যাপার ছিল যে আমার যদি একদম ফুললি ভালোভাবে পছন্দ না হয় তাহলে আমি মানে ফর দ্য সেক অফ ম্যারেজ আমি যা তাকে বিয়ে করবো না, ঠিক আছে। এবার তার জন্য আমি ভাবছিলাম যে দেখো মানে আমি যদি ওই 29-30 খোঁজা শুরু করি, যদি 2 বছরই লাগে একটা মেয়েকে খুঁজতে তাহলে 32, তাও আমি ভদ্রসভ্য হয়তো সম্বন্ধগুলো পাবো। বাট যদি আমার আমি যদি 32 খোঁজা শুরু করি তাহলে আমার বিয়ে হতে 35, তখন তো আমি আরো মাঝে মাঝে সম্বন্ধ পাবো। শোনো একটা সিক্রেট বলি তাহলে, সেটা তো কোনোদিন বলবে না, আমি বলে দিচ্ছি, ওর মা আমাকে বলেছে, ও তো ম্যাট্রিমনি মানে ওর মা বলেছে ঠিক আছে তুই তাহলে ম্যাট্রিমনিতে একটা অ্যাকাউন্ট খোল তোর, বিকজ ও বলছে ওর মাকে বলছে যে এবার ওর কয়েকটা সম্বন্ধ এসেছিল সেটা দূর দূর থেকে বুঝলে, ও নাকি ওর মাকে বলছে তোমরা কোনো মেয়ে দেখছো না কিছু না, দূরে বলে দেখছো না এখানে বলে দেখছো না। তখন ওর মা রেগে ভেঙে নাকি বলছে, ওর মা মানে শাশুড়ি মা আমাকে বলছে, বলছে জানো এটা মেদিনীপুরের মেয়ে, আমি আমার ছেলেকে নিয়ে মেদিনীপুরে কি করে বিয়ে দেবো, আমাদের তো সেরকম ফ্যামিলিতে লোক বল নেই কিছু নেই। তারপরে আমি রেগে ভেঙে বলছি তুই যা তুই নিজে গিয়ে মেদিনীপুরে বিয়ে করে নিয়ে চলে যা ইচ্ছা কর, এরকম করে মানে রোজ আমাকে শনি রবিবার আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তো না 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 আমি জ্বালিয়ে মোটেও খাচ্ছি না, আরে মানে কি বলবো মানে মানে আমাকে অফিসে যেরকম বলেছে মানে অফিস থেকে ব্রেন ওয়াশ করে দিয়েছে আমার পাতি কথা, ঠিক আছে। এবার আমি সেই অনুযায়ী কথা বলছি, আমি ভাবছি যে এখন থেকে না দেখা শুরু করলে মানে 2-3 বছর তো এমনি লেগে যাবে। মারা বলছে ঠিক আছে টাইম আছে দাঁড়া না ধীরে সুস্থ হবে ধীরে সুস্থ হবে। ওর কিন্তু তখন বয়স বেশি না মানে ওর বিয়ে না আমি 30-তে বিয়ে হয়েছে আমার। হ্যাঁ তো যাই হোক এসে ব্যাপারটা যাই হোক, তারপরে এবার আমার সাথে ওর আলাপটা কি করে হয়েছে সেটা আমি বলছি। ফার্স্টে আমি স্টার্ট করছি, না না আমি আমি এটা বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে যে দেখো যেরকম হয় আর কি, ম্যাট্রিমোনিয়াল আর shaadi.com এ আমি প্রোফাইল খুঁজি মানে খুলি আর কি নিজে, তো সেখান থেকে আমার যাদেরকে পছন্দ হতো আমি তাদেরকে রিকোয়েস্ট সেন্ড করতাম এবং তারা যদি অ্যাকসেপ্ট করতো, যেহেতু আমার পেইড প্রোফাইল ছিল আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো যেগুলো দেওয়া থাকতো সেগুলো আমি দেখতে পেতাম, ঠিক আছে। তো এরকম আমি অনেকজনকেই পাঠিয়েছি রিকোয়েস্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আর দু তিনজনের সাথে আমার ওই 1-2 দিনের কথাও হয়েছে, বাট কারোর সাথে কথা বলে আর কি সেরকম মানে সেই জায়গাটা ক্রিয়েট হয়নি আর কি সেভাবে। হ্যাঁ এবার সেখান থেকেই একদিন দেখলাম যে ওর একটা ছবি, ঠিক আছে, ওর একটা ছবি ওর প্রোফাইলটা আমি খুঁজে পেলাম, ঠিক আছে। তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এজটা অনেকখানি কম আছে, তা দেখতেও বেশ ভালো লাগছে, ঠিক আছে। তাহলে ভাবলাম যে ওকে ফাইন তাহলে পাঠিয়ে দেখি। তার আগে যে কটা মেয়েকে পাচ্ছিল সব মানে নাকি না না কিছু কয়েকটা ভালো পেয়েছে, কয়েকটা ভালো পেয়েছিল যারা ওকে আর কি রিজেক্ট করেছে,
এই না মিউচুয়াল রিজেক্ট ছিল, কমন আমাকে রিজেক্ট ওরকম ভাবে কেউ করেনি, মিউচুয়াল রিজেক্ট ছিল একটা শুধু রিজেকশন ছিল, সেটা ওই ব্যাংকের যে প্রভিশনারি অফিসার SBI ব্যাংকের যে পিও ছিল না, সেই মেয়েটা মানে ওর বাবা, ওর বাবার পছন্দই হয়েছিল, ওর মায়ের মনে হয় গভর্নমেন্টে চাকরি চাকরি পছন্দ হয়, একজনের মানে বায়াসনেস থাকে একজনের, সেটা হ্যাঁ সেটাই পার্সোনাল। তো যাই হোক সেসব বাদ দাও, এবার হ্যাঁ আমি ওকে ওর প্রোফাইলটা দেখলাম, দেখে দেখলাম যে হ্যাঁ এক হচ্ছে ও বারাসাতের মেয়ে, মানে লোকেশন বারাসাত না হৃদয়পুর কি একটা দেওয়া ছিল মানে কাছাকাছি আর কি, আর সেখানে হচ্ছে বয়সটা কম এবং বেশ মিষ্টি দেখতে, ঠিক আছে তাহলে আমার 22 ছিল, হ্যাঁ ওরকম টাইপের কিছু ছিল। এবার আমি না ওকে রিকোয়েস্টটা পাঠাই, এবার রিকোয়েস্ট তো আমি পাঠাচ্ছি, অনেকজনকে পাঠাচ্ছি, ওকেও পাঠিয়েছি, এবার দেখছি হঠাৎ করে যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেখান থেকে গল্পটা ও বলল। আচ্ছা সেখান থেকে না, তার একটু আগে থেকে বলতে হবে যে আমি কেন অ্যাকাউন্টটা খুলেছিলাম, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 2018 এর জানুয়ারি 17 তারিখে আমার দাদু মারা গেছেন। তো দাদু যেদিনকে মারা গেছে তো তারপর থেকে আমার সম্বন্ধ আসা শুরু হয়, তার আগে অনেক সম্বন্ধ এসেছে বাট তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম, তো যাই জন্য মা কোনোদিনই আমার সম্বন্ধের বিষয়ে সেরকম কোন ইসে ছিল না যে মানে হ্যাঁ জানে যে বিয়ে তো দিতেই হবে দেবে আর ঠিক আছে, কারণ এখনকার দিনে তো ধরো 20-22-23 কেউ মেয়ের বিয়ে দেয় না যদি না খুব একটা কোনো প্রবলেম হয়। তো যাই হোক, তো এবার একটা সম্বন্ধ এনেছিল আমার মায়ের একজন চেনা জানা আর কি, মায়ের মাসি টাইপের, তো একটা ডক্টর সম্বন্ধ এনেছিল। তো যাই হোক, তো আমি আমি তো আমি এবার একটু খুব চালাক আছি বুঝেছো, আর আমার সব সময় হচ্ছে যাকে আমি বিয়ে করব তাকে আমি একটুখানি তার সাথে কথাবার্তা বলে নেব, একটুখানি দেখে নেবো যে সে কেমন, তারপরে যদি আমার সাথে তার মেন্টাল ম্যাচ আপ হয় দেন আমি বিয়ের জন্য এগোবো, এরকম টাইপের কিছু এরকম টাইপের ব্যাপার ছিল। তো তাই জন্য তার নামটা নিয়ে আমি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেই ছেলেটিকে মানে যার সম্বন্ধে এসেছিল ফার্স্ট, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং সে অ্যাকসেপ্ট করেছে এবং মেসেঞ্জারে আমার সাথে 3-4 দিন কথাবার্তা হয়েছে, এবং তার সাথে কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে যে আমার সাথে তার মেন্টাল ম্যাচ আপ হবে না, বিকজ সে হচ্ছে খুবই স্টুডিয়াস, সে মানে ফরেনে গিয়ে আরো পড়াশুনো টড়াশুনো করবে এবং প্রচন্ড বিজি, আমি মেসেজ করতাম হাই আপনি কোথায় আছেন কি করছেন, তো সে কোনোদিনই মানে বুঝতে পারছো তো কিরকম টকেটিভ টাইপের, ঠিক আছে এবার যদি ওর সাথে একটা চুপচাপ পার্সনের যদি মানে ওর পক্ষে ডিফিকাল্ট না, ওই সেই প্রবলেমটাই ওর বেসিক্যালি হয়েছিল। আর তারপরে আরেকটা সম্বন্ধ এসেছিল আমাদের পেছনের বাড়ি থেকে, সেটার প্রবলেমটা ছিল হচ্ছে সেটা খুব দূরে ছিল, এবার আমার মানে যখন ওই ফার্স্ট যে সম্বন্ধটা এসেছে তখন হট করে আমি ভাবলাম যে তখন আমি আমার ছোট মামার জন্য অলরেডি ম্যাট্রিমনিতে একটা অ্যাড দিয়েছিলাম, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ম্যাট্রিমনিতে একটা অ্যাড দিই, দিয়ে দেখা যাক যে কিরকম কিরকম সম্বন্ধ আসবে কি হয় এরকম, জাস্ট আমি ক্যাজুয়ালি একটা ম্যাট্রিমনিতে একদম মানে উইদাউট পেমেন্ট মানে কোনো টাকা পয়সা ছাড়া আমি একটা জাস্ট নর্মাল অ্যাকাউন্ট খুলেছি এবং সেখানে ফোন নাম্বার চেয়েছিল দিয়েছিলাম, আমার কোনো আইডিয়াও ছিল না যে ফোন নাম্বারটা আদার পার্সন আমি যা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো সে যে দেখতে পাবে সেরকম আমার কোনো আইডিয়াই ছিল না। তো হঠাৎ করে ও আরো দুটো ছেলে আমাকে রিকোয়েস্ট সেন্ড করেছিল, ইনফ্যাক্ট ওটা ইনস্টল করার দুদিন বাদে আমি শাদি ডট কমটা ডিলিটও করে দিয়েছিলাম, আবার ওই যে দেখবে ইমেল যদি দেওয়া থাকে ইমেলে না মেসেজ আসে যে এ রিকোয়েস্ট সেন্ড করেছে, এ রিকোয়েস্ট সেন্ড করেছে, তো অনেক রিকোয়েস্ট আসছিল সেটা দেখে আমি আবার ইনস্টল করেছিলাম, দেন ও আরো দুটো ছিল মানে একটা কিউরিওসিটি হয় না যে কে পাঠালো কিরকম পাচ্ছি আমি দেখি একটু আর কি, তো এবার সেটা দেখে আমি আবার মানে ইনস্টল করি shami.com টা, দেন ও আরো দুটো ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার মধ্যে ও যেটা বললো যে বারাসাত আমি ওটা দেখেছিলাম যে বারাসাত, তো সেই জন্য আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আমি ভাবছিলাম যে অ্যাকসেপ্ট করেছে বাস ওই অবধি বা হয়তো চিটচ্যাট হবে, চিটচ্যাট হবে ওখানে চ্যাটিং হবে, তারপর দিন সেদিনকে রাত্রিবেলা দেখি যে আমার ফোনে একটা রাত 12টা নাগাদ আমার ফোনে একটা মেসেজ এসেছে, কি মেসেজ করেছিল আপনার মায়ের নাম্বারটা দেবেন, হ্যাঁ আপনার মায়ের নাম্বারটা দেবেন আপনি একদম ফর্মাল আপনার মায়ের নাম্বারটা দেবেন, ঠিক আছে এবার আমি দিয়েও দিয়েছি, ঠিক আছে জাস্ট ওইটুকু আমি দিয়ে দিয়েছি, ওকে থ্যাংক ইউ এরকম কিছু পাঠিয়েছিল বাস ইটস ওকে। তারপরের দিন হঠাৎ করে ও আমাকে ফোন করেছে, ফোন করে আমি এবার মা কিন্তু এই ব্যাপারটা একদম কিছু জানে না যে আমি, ওর মা কিচ্ছু জানে না যে ও ভেতরে ভেতরে এসব যে করেছে, আমার মা কিছুই জানে না যে আমি অ্যাকাউন্ট খুলেছি যে কি করেছি নাথিং কিছু জানে না, আর দাদু যেহেতু মানে কাজটা হয়েছিল এবং কি হয় মানে কেউ মারা গেলে বাড়িতে তো সমস্ত কিছু কাছাকাছি প্রচুর থাকে, মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল মানে মা একটা কথাও বলতে পারছিল না এত ঠান্ডা লেগেছিল, তো তারপরে ও আমাকে ফোন করেছে, তো আমি পাশের ঘরে গেছিলাম যে হ্যাঁ বলুন এরকম, বলছে যে হ্যাঁ আমার মা না আপনার মাকে ফোন করেছে, আমি যে হ্যাঁ আরে আপনি আমাকে
না বলে কেন ফোন করেছে? আমার মা তো কিচ্ছু জানে না, বলতে বলতে ওর মা অলরেডি ফোন করে ফেলেছে। এবার আমার মা তো ধরেছে, অবশ্যই ধরে বলছে। এবার মা অতটা জানতো না, কিন্তু হ্যাঁ মা জানতো যে আমি ছোট মামার জন্য অ্যাকাউন্ট খুলেছি আর কি, এটা মা জানতো। তো মা আর কি ওর মায়ের সাথে কথা বলেছে, তো মা তখন খুব শরীর খারাপ ছিল। আমার মা বলেছে ঠিক আছে, ওরা 5-6 দিন ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলুক, বিকজ মা না হট করে কি হয় ফ্যামিলির মধ্যে ইনভলভ হতে চায় না। বিকজ দেখো কি হয় যখন মানে ধরো আমার মায়ের ওদের ফ্যামিলিকে বা ওকে পছন্দ হয়ে গেল, বাট আমার ধরো পছন্দ হলো না, সেক্ষেত্রে যদি আমি না করি তাহলে একটা খারাপ একটা সিনারিও ক্রিয়েট হয়। এই ক্ষেত্রে ওর মা আমার মা দুজনেই বেশ প্রোগ্রেসিভ মাইন্ডসেটের। হ্যাঁ, যে ওরা চান যে ওরা কথা বলে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ হোক, তারপরে এবার তারপরে মা ফোনটা রেখে দিল। তারপরে আমি ঠিক আছে চলো দেখা যাক। তারপরে আমাকে ফোন করে বললো যে আমি অফিসে বেরোচ্ছি, আর মনে আছে তখন খুব মিষ্টি করে কথা বলতো, ঠিক আছে মিষ্টি করে কথা বলে, ওর গলাটা খুব মিষ্টি লাগে। ফোনে বলছে হ্যাঁ আমি তো অফিসে বেরোবো, ঠিক আছে আমি না বেরিয়ে ফোন করছি আপনাকে। ঠিক আছে তো ও আমাকে বললো যে আমি এখন অফিসে বেরোচ্ছি, বেরিয়ে আপনাকে ফোন করবো। তারপরে ও বেরিয়ে সেদিনকে বোধহয় আমাদের খানিকক্ষণ কথা হয়েছিল, ওই অফিসে যাওয়ার সময় অফিসে যাওয়ার কারণে হেলমেটের মধ্যে ফোন ঢুকিয়ে আমি কথা বলছি আর বাইক চালাচ্ছি। হ্যাঁ, তো কথাটা হয়েছে। তারপরে আবার লাঞ্চের সময় ফোন করেছিল বোধহয়, লাঞ্চের সময় ফোন করেছিল। তো তখন কারণ তখন একজন একটা সুন্দরী মেয়ে, ঠিক আছে, মনে হয় তার মায়ের সাথে কথা হয়েছে, তার মা এগ্রি করেছে যে 5 দিন কথা বলতে পারবে। মানে এই 5 দিন হচ্ছে না যে 6 দিন নাকি ইন ছিল এখনো সেরকম আছে ও কোনোদিনই হ্যাঁ তুমি খেয়েছো খাওনি আমিও খেতে আমিও খাবো না, মানে যেটা আর কি আমাদের ছোটবেলায় আমরা দেখেছি বা হয়তো অনেকে বড় বেলাতেও করে, বা হ্যাঁ তুমি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আমার গার্লফ্রেন্ড ইসে হয়েছো বলে আমি সারাদিন ফোন করবো, বা শনি রবিবার দিন আমি তোমার সাথে থাকবো, বা আমি হাউজিং যাবো না আড্ডা মারতে। মানে আমি বলছি জাস্ট এইগুলো সেরকম টাইপের ছিল না, ও তখনও ছিল না এখনো নেই, মানে ও তখনও যেমন ছিল এখনো সেরকমই আছে। তো যাই হোক সেদিনকে কথা হলো, আমি তো ভীষণ টকেটিভ টাইপের, ও বেশ টকেটিভ, তাও আমরা বললাম না ঠিক আছে চলো তাহলে আমরা তুমি করে কথা বলি, বিকজ আপনি। তো তারপরে আমাদের সেদিন থেকে অ্যাকচুয়ালি কথা বলা স্টার্ট হলো, এই 6-7 দিন ম্যাক্সিমাম, ছ দিন সাত দিন কথা বলিনি আমরা, 3-4 দিন কথা বলেছিলাম। 3-4 দিন কথা বলার পরে আমাদের দুজনকে ভালো লেগে গেছিল, দুজনকে ভালো লেগে গেছিল। তো সেই হিসেবে আমাদের প্রপোজ বা ওরকম কিছু হয়নি, সেরকম প্রপোজ হয়নি। তারপরে এমনি মানে মানে আই লাভ ইউ আমি বলেছি, ও বলেছে আমাকে, বাট আমি যখন বলেছি আমি ফার্স্ট টাইম বলেছি অবভিয়াসলি, বাট আমি যখন বলেছি তখন আমি জানি যে আমার মানে রিপ্লাইটা কি আসবে। মানে ওই একটা হয় না যে আই লাভ ইউ বলাটা একটা এক্সপেকটেশন নিয়ে যে কি রিপ্লাই আসবে, তো সেই জিনিসটা হয়তো সেরকম ভাবে ছিল না, বাট দুজনেই জানতাম যে দুজনের পছন্দ। 3-4 দিন আমাদের দুজনকে ভালো লেগে গেছিল। আর দেন আমার আমি এক কথা বলিনি, আমার যেটা মানে মেইন জিনিস ছিল, আমি মানে আমি প্রচন্ড অ্যানিমেল লাভার। হ্যাঁ, মানে আমার সবকিছুর বাচ্চা ভালো লাগে, মানে যে কোনো জিনিসের বাচ্চা, মানুষের বাদ দিয়ে গেছি, মানে মানুষের বাচ্চাগুলো কাঁধে তো প্যাপা করে টয়লেট ফয়লেট কোথায় গায়ে, ওই জন্য আমি বলছি, মানে জাস্ট কথার কথা, আমার নিজের বাচ্চা হলে হয়তো মানে ডেফিনেটলি ভালো লাগবে সেটা নয়, বাট আমি যে কোনো কিছুর বাচ্চা নিয়ে এসে বাড়িতে রাখতাম, ঠিক আছে ভালো করতাম। আর আমার এটা ছিল যে অ্যানিমেল লাভার হতেই হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর ও মানে এত অ্যানিমেল লাভার মানে ভাবা যায় না, ওর সাথে আমার বিশাল মানে ফ্রিকোয়েন্সি ম্যাচ করেছিল, মানে প্রথম 3-4 দিনই আমরা বুঝতে পেরেছি। মানে ও আমাকে বলেছিল যে আচ্ছা বিয়ের পরে আমি না একটা কুকুর কিনবো, আমি বলেছি হ্যাঁ একদম, আমার তো বিশাল ভালো লাগে। আচ্ছা বিয়ের বিয়ের পরে কি কিনবে, বিয়ের আগে কি? কারণ মানে আমি তো চাইছিলাম যে একটা সাপোর্ট, যে কেউ বলবে হ্যাঁ কেন। আমাকে বলেছে
আরে তুমি কুকুরটা কেনো না, আরে বিয়ে তো করে আসছি আমি 1 বছরের মধ্যে, তারপরে কুকুর আমি হ্যান্ডেল করে নেবো, তোমার মা কিছু বলবে না। মার কাছে তো উদুম মানে কি বলবো, ঝাড় খেয়েছে। মা খুবই ভালোবাসে, আমার মাও ভালোবাসে, কিন্তু কি হয় বলতো, একটা এজের পর তো সবকিছুই একটা মানে হয় না, মানে পারা যায় না করতে। তো যাই হোক, এই কথা তো বলেছিলাম, ভুলে গেছি। আরে ওই তো বললে, মানে আমাদের জাস্ট ফোনে কথাগুলো হয়েছে তিন চার দিন ফোনে কথা, হ্যাঁ ভালো লেগেছে, হ্যাঁ 3-4 দিন ফোনে কথা হয়েছে। তারপর আমি না ভাবছি মনে মনে, এই ছবিতেও তো দেখেছি ঠিক আছে, এবার এবার হয় না সামনাসামনি তোমার পার্সনটাকে ভালো লাগলো, ডিফারেন্ট লাগলো। আমি বলছি হায় রে। তারপরে আমরা যখন প্ল্যান করলাম, আমাদের বাড়ির সামনেই যে স্টার মল, তো সেখানে আমরা মিট করবো, আমার মা যাবে সাথে আর কি। তো সেই স্টার মলে এসেছিল ও মানে আমি আর মা আগে পৌঁছে গেছিলাম, তো গিয়ে তারপরে দেখি ইনি আসছেন হাঁটতে হাঁটতে, এদিকে আবার চুল ফুল পেতে আসছে, ছেলেরা সে বাচ্চাদের মারা আসছে, তাদের দেখবে এদিক দেখবে শীতে করে আর পুরো পেতে মানে জেল দিয়েছেন বলে পেতে গেছে, আমারও ঠিক মনে নেই। আর এবার এসছেন এসে তারপরে তো আমরা তো হাসছি, আমি তো আরে আমি এসকেলেটর দিয়ে উঠছি বুঝলে তো, মানে এসকেলেটর ওপর দিকে উঠছে, আমি দেখতে পাচ্ছি যে মানে যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে, কিন্তু সাইজে অনেক ছোট, মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে একদম, মানে আর মুখটা দেখে মনে হচ্ছে কলেজে কি মানে স্কুলও পাস মানে টেনও পাস করেনি এরকম টাইপ, মানে ও এত ছোট ছোট দেখতে, মানে তোমরা কল্পনা করতে পারবে না, মানে ওকে এখন ক্যামেরায় দেখছো বলে তাই, যদি সামনের দিকে দেখো দেখো এখনো ওকে 18 বছরের মনে হয়, মানে এত মানে ও মানে কি বলবো আর কি, বাচ্চা বাচ্চা দেখতে আর কি। ঠিক আছে, আমি না যখন উঠছে কি এটা কি একদম ছোট মানে বাচ্চা মেয়ে তো একদম মানে ক্লাস 12 এর পাস করে সেখানে যাই না, মানে ও তখন তো আমাকে বলেছে অলরেডি গ্রাজুয়েশন লাস্ট ইয়ার চলছে, মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি তখন এমএসসি করছি, হ্যাঁ এমএসসি করছে, মানে যাই হোক। তো তারপরে গেলাম, তো আমার মার সাথে দেখা হলো, মাকে মানে প্রণাম করলাম, তারপরে দেখো প্রণাম করাটা এটা আমার একদম মন থেকেই আসে, প্রণাম করে সবাই, আমি 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 যেমন ভুলে যাই করতে, আমি সিরিয়াসলি আমরা লোককে প্রণাম করতে না আমরা লজ্জা লাগে, অনেস্টলি বলছি, এরকম না যে আমি প্রণাম করি, না ইগো নয়, কিন্তু না ইগো নয়, আমার না একটা কেমন একটা মানে ভেতর থেকে এরকম লজ্জা লাগে, আর ইনফ্যাক্ট অনেস্টলি আমি না প্রণাম করতে ভুলে যাই, মানে আমি সত্যি ভুলে যাই আর কি। তো যাই হোক, এবার ওখানে আমরা খুব একটা দুজন তখন কথা বলিনি, এটা ঘুরলাম না বলেছি, কিন্তু মানে ওই আর কি আন্টির সামনে বলতে কিরকম লাগছিল। আর হ্যাঁ, ওর মাকে আমি এখনো আন্টি বলেই রাখি, কারণ তখন আন্টি বলে ডাকতাম, তো ওটা একটা অভ্যেস হয়ে গেছিল, কারণ আমাদের বিয়ে হয় 1 বছর পরে, ঠিক আছে, মানে আমাদের পরিচয় হয় 1 বছর পরে, তো আন্টি বলেই দেখে এসেছি বলে বিয়ের পরেও মানে আন্টি ইভেন নিজেও আমাকে বলেছিল যে তুমি তুমি যেটা কমফোর্টেবল আমি তুমি সেটাই ডাক। যাই হোক, তো এবার ওর মা আগে আগে হাঁটছে, ঠিক আছে, আমরা পেছনে পেছনে আমরা পেছনে পেছনে হাসছি হাঁটছি, ও মুচকি মুচকি হাসছে, আমিও মুচকি মুচকি হাসছি, মাঝে মাঝে একটু মানে একজন একজনের দিকে তাকাচ্ছি বা সেইটুকুনি, ঠিক আছে, এই মনে আছে। তারপরে একটা ফাঁকা টাইপের কাউন্টারের দিকে গেলাম, তোমার মাও গেল ওখানে, কি সব চিকেন পার্টি দিয়ে গন্ধ বেরোচ্ছিল না, কি সব মনে আছে, কেক খেলাম ছোট ছোট, তুমি আমাকে একটা ক্যাডবেরি কিনে দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি ওর সাথে একা দেখা করতে যেতাম ডেফিনেটলি নিয়ে যেতাম, যেখানে আন্টিও আসছে কি রে তুই মাঝখানে, আচ্ছা ঠিক আছে থাক, আচ্ছা ও শুনতে এসছে, তুমি শুনছো আমাদের গল্প, তুমি তো জানতে তো আমি তো বাড়ি থেকে রওনা দিলাম, মানে চলে গেলাম আরকি, আমি মানে সেদিন হাউজিং যাচ্ছিলাম, হ্যাঁ আমি হাউজিং এ চলে গেলাম আরকি। তো তারপরেরটা তুমি বলো যে তোমার কেমন লাগলো না লাগলো, আমার তো ভীষণই ভালো লেগেছে, অবভিয়াসলি কোনো কথাই ভালো না, আমাকে তো ঋত্বিক রোশনের মতো দেখতো না, ওর সাথে দেখতো তোমার
যাই হোক সেটা ম্যাটার না, যাই হোক মানে হয় না অনেক সময় দেখবে যেমন তোমরা এখন ফোনে আমার যে কমপ্লেক্সনটা দেখছো যতটা সাদা দেখছো অতটা ফর্সা তো আমি নই, হ্যাঁ আমি ফর্সা, বাট কি হয় ওপোর ফোনগুলোতে একটা মানে কি বলবো ফিল্টার থাকে, এআই ফিল্টার, এআই ফিল্টারটা অটোমেটিক থাকে বুঝছো, আমি যদি এআই ফিল্টারটা অফ করে রাখি তাহলেও একটা মানে একটা ন্যাচারাল একটা ফিল্টার আমার মেনে একটা টোন একটুখানি বিকজ আমার এত আমি এত এরকম নই একদম মানে ফ্ললেস নই আর কি, তোমরা যখন নরমাল যখন ভিডিও গুলো দেখবে সায়ন্তনকে যেরকম লাগে বেশি করে তো যাই হোক সেটা বাদ দাও, এবার ওর তখন ওপোর ফোন ছিল, এবার ওই ফোনে তো ছবিগুলো একটুখানি বেশি একটু হোয়াইটিশ ছিল মানে খুব একটু সাদা টাইপের ছিল, তো যাই হোক ভালোই তো কিছু না এরকম মা বলেছিল, তো সেটা শুনে আমার ভালো লেগেছিল আরকি, তো যাই হোক আমরা তারপর বাড়ি চলে গেলাম। এবার তার মানে আমার সাথে মোটামুটি কথা বলতে শুরু হয়েছিল শনিবার, আমরা শনিবার রবিবার এরকম টাইমে, রবিবার আর নেক্সট শনিবার আমরা দেখা করেছি, দেখা করেছিলাম হ্যাঁ এরকমই, আর তারপরের রবিবার ওই যে ফার্স্ট যে আমার সম্বন্ধনে ছিল ডাক্তার ছেলেটা তার আসার কথা ছিল আমাদেরকে দেখতে, এবং সেই রবিবারের পরের দিন থেকে চৈত্র মাস স্টার্ট হয়ে যাচ্ছিল, এবার আমাদের বাঙালিদের মধ্যে একটা আমাদের ইসে আছে চৈত্র মাস পৌষ মাস ওইসবে শুভ কাজ করতে নেই, তাই জন্য ওর বাড়ি থেকে মানে ওরা খুব আমাকে দেখার জন্য খুবই ইসে করছিল, বিকজ যে চৈত্র মাসের আগে দেখা হয়ে যাক না হলে আবার এক মাস দেরি হয়ে যাবে, তার কারণ তখন ওরা অ্যাকচুয়ালি তখন বিয়ের জন্য মানে সায়ন্তনরা তখন যেহেতু সায়ন্তন চাকরি বাকরি করে সবকিছু ওয়েল স্টেবল হয়ে গেছিল আর কি, সবকিছু ঠিকঠাক ছিল তাই জন্য বিয়ের জন্য ওরা আর কি মানে অ্যাট লিস্ট দেখাশোনা করার একটা ব্যাপারটা আর কি, আর আমার মা তখন একদমই বিয়ে দেবে না, আমার মা বাবা বলে দিয়েছে যে হ্যাঁ বিয়ে হলেও কিন্তু দু তিন বছর বাদে হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার বলে দিয়েছে, তাই বলে দিই বলে হ্যাঁ। তো এবার ও আচ্ছা তার মধ্যেখানে আমার ইনি একটা কীর্তি করেছেন ঠিক আছে, তো ইনি আমার সাথে বেশ পাঁচ ছ দিন কথা বলার পর আমাকে বিশাল ভালো লেগে গেছে ঠিক আছে, সে কি করে শোনো এবার ওই ছেলেটার সম্বন্ধ তো আসবে নেক্সট উইকে দেখা করতে, সেই নিয়ে ওর ও এ হচ্ছে বিভৎস টেনশনের রুগী ঠিক আছে, এবার সেটা নিয়ে ওর হেভি টেনশন হচ্ছে, একদিন রাত্রিবেলা ওর মা আমাকে গল্প করেছে জানো কি করেছে কি করেছে, বলছে আমি ফোন নিয়ে দেখছি আমার দিকে ঘুরে বলে কি যে মা 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 আমি কিন্তু সায়ন্তনকেই বিয়ে করবো, আমি অন্য কাউকে বিয়ে করবো না, আমি ওকেই বিয়ে করবো বলে কাড্ডাকাটি করেছে ঠিক আছে, ওর মা বলছে আচ্ছা ঠিক আছে এখন এখন আমার মাথা খারাপ করেছে তো আমার ওরকম ব্যাপার নেই, এটা বলা যাবে না ওকে এটা বললে কেমন না আমি এরকম করি, তো যাই হোক এবার তারপরে ওরাও দেখতে আসার জন্য খুবই ইসে করেছে, তো ভগবানের কৃপায় ওই যে ছেলেটা দেখতে আসার কথা ছিল ওরা ক্যান্সেল করে দিয়েছে আসাটা, ওরা যে ক্যান্সেল করেছিল মা বললো যে ঠিক আছে তাহলে ওরা যখন দেখতে আসার জন্য এত বলছে তাহলে ওদেরকে আসতে পারে, এবার যেহেতু আমি মামা বাড়ি থেকে মানুষ হয়েছে তো সেখানে আমার মামারা মেসো আছে মেসো মাসিরও পেছনের বাড়ি, তো তাদেরও একটা মতামত নেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেখানে দাদু নেই আর কি দাদু মারা গেছে, তাই জন্য মা বাড়ির সবাইকে বললো যে এরকম আসবে, তখন বললো যে ঠিক আছে তাহলে আসুক আসুক এরকম বললো, তারপরে ওরা এসছে সবাই, আমি তো শাড়ি ফাড়ি পরে বসেছি আর কি, তারপরে ওদের সবাইকে দেখে বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছে, হ্যাঁ এবার মা আমার মা কিন্তু তখন অব্দি একদম স্টিক যে তখন বিয়ে দেব না দু তিন বছর বাদে বিয়ে দেব, বিকজ মানে তখন ওরও এজটা এমন কিছু বেশি না 30 কিন্তু সব ছেলেরা বিয়ে করে না, ম্যাক্সিমাম ছেলে এখনকার দিনে তো 35 করছে, 30 থেকে কেউ বিয়ে করেই না, আর আমাদের তখন 22 ছিল মানে তখন কোনো প্রশ্নই নেই বিয়ে দেওয়ার, তখন গ্রামের দিকে 22 তে বিয়ে হয় হ্যাঁ, তারপরে এবার তখন এবার আমি আমি তো রান্নাঘরে গিয়ে আমি আমি ওরা চলে গেছে বাড়িতে, তো ওদের পছন্দ হয়েছে আমাদের বাড়িতেও সবাই, আরে ওদের বাড়িতে গিয়ে আমরা অবাক হয়ে গেছি মানে পুরো ফুল মানে ফুটবল টিম মানে সবাই দাঁড়িয়ে আছে আমাকে দেখছে সবাই ঠিক আছে, তারপরে ওর মাসি খুবই মানে খুবই ইন্টারঅ্যাক্টিভ খুবই ফানি ঠিক আছে, তো ওর মাসি তো খুবই আর কি ফানি লাগা মারছে মানে অ্যাকচুয়ালি আমি ওর দিকে তাকিয়েছিলাম হয়তো কোনো কোনো ইনস্টাতে হাঁ করে তাকিয়েছিলাম, অবভিয়াসলি খুব ভালো লাগছিল দেখতে ওকে শাড়ি টাড়ি পরেছিল ঠিক আছে,
তো আমাকে বলছে কি মানে ওর দিক থেকে তো চোখে সরছে না এরকম কথা হচ্ছে বলেছিল মানে সবাই এসেছিল বাট খুব খুব একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমোসফিয়ার ছিল খুব একটা ভালো ভালো অ্যাটমোসফিয়ার ছিল তোমার বাবা আমাকে বোধহয় উপরে নিয়ে গেছিল বড় মামা তো সবারই খুব পছন্দ হয়েছে তো মা বলতে ঠিক আছে পছন্দ হয়েছে কথা হওয়া থাক দু তিন বছর যাক তুই এমএসসি টেমএসসি করে নে তারপর চাকরির জন্য পড়াশোনাও করছিলাম তখন কোনো তারপরে দেখা যাবে তো তারপর আমার মনে আছে এখনো মা রান্না করে চা করছে আমি মাকে গিয়ে বলছি না মা তুমি বিয়েটা দিয়েই দাও তাড়াতাড়ি অত বেশি মেয়ে 22 বছর বয়সে মাকে বলছে এরকম অত দেরি করা না উচিত হবে না দিয়েই দাও তারপরে দিদাও মাকে বললো যে দেখ যখন ঠিক হয়ে গেছে এতদিন ফেলে রাখা ফেলে রাখবি ব্যাপারটা কি হয় বলতো সবকিছুই ফেলে রাখলে একটা ইসে হয়ে যায় বিকজ মানে হয়ে যাওয়ার চান্সেস থাকে হয়ে যাওয়ার না যে হয়ে যেতেও পারে হ্যাঁ যেতেই বাট একটা চান্সেস থাকে তো যাই হোক তারপরে আমরা তারপরে আমরা আর ওর একটা ব্যাপার ছিল ওর ছোট মামার তখনও বিয়ে হয়নি তো মানে ছোট মামার বিয়ে না দিয়ে তার ভাগ্নিকে বিয়ে দেব ওর মায়ের একটা মানে যেহেতু আমি ওই বাড়ি থেকে মানুষ ওই বাড়ি থেকে মানুষ একটা মানসিক একটা খারাপ লাগা ছিল যে না ছোট মামাটার বিয়ে হয়নি এখন অবধি ভাই মানে ওনার ভাইয়ের বিয়ে হয়নি মেয়ের বিয়ে দেবে দেয় কি করে আর কি সেটা একটা ছিল আমার ছোট মামা নিজের থেকেই বলেছে যে না 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 যখন পেয়েছিস তখন দিয়ে দে দিদাও বলেছে এবং সবাই খুবই পছন্দ হয়েছে সবার তারপর আমরা পঞ্জিকা পঞ্জিকা নিয়ে একদম মানে আমরা বসলাম তখন মানে রেডি হলে না তোমরা হ্যাঁ আমি পঞ্জিকা পঞ্জিকা নিয়ে একদম বিয়ে ডেট দেখছি এই বুধবার হবে না রবিবার হবে না শনিবার হবে না এই রাজি কতদিনের হয়েছিল রাজি মোটামুটি এক মাসের মধ্যেই হয়ে গেছিল বেশি দিন না বেশি দিন না হ্যাঁ কারণ আমাদের তো দু মাসের মধ্যে ও আরেকটা যেটা মানে ডিলে এক বছরও কেন ডিলে হয়েছে সেটা হচ্ছে দেখো কিছু তো প্রস্তুতি আছে সেটা তো একটা আছে আর আমার দাদু যেহেতু মারা গেছিল এক বছরের যে বাৎসরিক কাজটা সেটা করে আমরা বিয়েটা করতে চাইছিলাম তো তাই জন্য আমাদের এক বছর ডিলেটা হয়েছে এবং আমাদের 30 জানুয়ারি 2019 এ বিয়ে হয়েছে আর 2018 এর মার্চ মাসে বোধ হয় আলাপ হয়েছে ফেব্রুয়ারি 26 হ্যাঁ ফেব্রুয়ারি 26 এ আমাদের কথা বলা স্টার্ট হয়েছে ওটাই ফার্স্ট এন্ড তারপর আমরা এক বছর বেশ গল্প গল্প ঘোরাঘুরি করেছি হ্যাঁ লুকিয়ে 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 মানে বাড়িতে না জানিয়ে হ্যাঁ তারপরে মানে ওরা বাড়ি থেকে ওরা দেখে গেল তারপর আমরা কথাবার্তা সব বলে নিলাম তারপরে নেক্সট সানডে তে মনে হয় আমি তোমার সাথে দেখা করতে গেছিলাম হ্যাঁ নেক্সট সানডে তে ফার্স্ট ওই বলো সানসিটি মল দেখা করতে গেছিলাম আর সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে ও কি রেটে খাবার অর্ডার করতে পারে সেই কি কিচ্ছু খাবার অর্ডার করিনি কি খাবার ও সেদিন না না অন্য একদিন যাই হোক মোট কথা এই আমাদের ঘোরার জন্য মধ্যে একদিন অর্ডার করেছে শোনো কি করেছে ওটা অন্য একদিন হ্যাঁ যাই হোক অন্য একটা দিনই মানে তখন একটু ফ্রি হয়ে গেছে আর কি ও সেদিন অর্ডার করেছে এক প্লেট চাউমিন ছখানা আটখানা চিকেন পাকোড়া মোমো এক প্লেট মোমো সব অর্ডার করেছে তিনটা অর্ডার করেছে পিৎজা ছিল ও পিৎজাও ছিল হ্যাঁ একটা মিডিয়াম পিৎজা ছিল আবার দুটো শরবত ঠিক আছে মানে ও বলছে যে আমরা সবই খেতে পারবো তোমরা চিন্তা করো না ঠিক আছে এমন বদমাস নিজে তো খেতে পারে না মানে ও না অর্ডার করে অনেক ঠিক আছে মানে ও না বুঝতে পারে না যে ও এতগুলো খেতে পারবে না যে এবার যখন নিজে খেতে পারে না আমাকে ধরাচ্ছে মানে আমার কি হয় বলতো আমি মানে ধরো রেস্টুরেন্ট বা কোথাও গেছি রেস্টুরেন্টে গেলে তোমার হয় না যে সানসিটি আমাদের এখানে যে সানসিটি মলটা আছে তার যে ফুড কোর্টটা আছে সেখানে না অনেক অনেক অনেকগুলো কাউন্টার এবার প্রত্যেকটা ধরো কাউন্টারে আমার মনে হয় যে এই কাউন্টারের থেকে এটা খেলে ভালো হতো এটা খেলে ভালো হতো এবার পিজা কাউন্টারটা দেখেছি পিজা আমি খুব একটা ভালোবাসি না তো তুমি বলেছিলে যে ঠিক আছে একটা পিজা অর্ডার এবার একটা পিজা অর্ডার করেছি চাউমিন অর্ডার করেছি একটা আর বোধ হয় মোমো মোমোটা আমি খুব ভালোবাসি তো আজকে আমি আটখানা মোমো অর্ডার করেছি আবার হ্যাঁ জুস বা এরকম কিছু একটা অর্ডার করেছি তো এবার আমি আমি অতটা খেতে পারিনি বুঝেছো মানে আমার দেখলে মনে হয় যে এতগুলো খেয়ে নেবো খুব খিদে পেয়েছে বাট কিছুটা খেয়ে আমার পেট ভরে যায় ও অল্পই খায় ও বেশি খায় না হ্যাঁ এবার কিছুটা খেয়ে আমার পেট ভরে যায় এবার তারপরে আমাকে গিলিয়েছে জোর করে করে আর বলো না আর কি বলো তো লুকিয়ে দেখা করতে গেছে মানে খাবার যে ও নিয়ে যাবে পসিবল না তো আমরা বিয়ের এক বছর কোথায় কোথায় ঘুরেছি তার প্রত্যেকটা পিকচার আছে আমাদের কাছে তো সেটা নিয়ে একদিন ভিডিও বানাতে হবে সেটা নিয়ে একদিন ভিডিও বানাবো আমি গরমে একদম ঘুরতে পারতাম না কারণ হচ্ছে আমি তো মানে আমি 4 বছর যখন ব্যাঙ্গালোরে ছিলাম ওখানে তো মানে সবসময় ঠান্ডা ওয়েদার ছিল তারপর থেকে কলকাতাতে আসলাম আমি গরমের মধ্যে একদম ঘুরতে পারতাম না প্রচন্ড ঘাম ঘেমে
তো আমার মনে হচ্ছে না মুভি হলে গিয়ে একটু এসিতে কমফোর্টেবলি বসে সিনেমা দেখতে হবে। সিনেমা দেখে সেটা ভালো, তো তাই জন্য আমরা মুভি মুভি দেখতাম, অনেক জায়গায় ঘুরতেও গেছি, কিন্তু সবগুলোই কিন্তু লুকিয়ে। হ্যাঁ সব লুকিয়ে, হ্যাঁ একটা কি দুটো বলে মা জানে, সেটা যখন আমরা ওই আরেকটা ভিডিও বানাবো, হ্যাঁ যখন আমরা ভিডিওটা বানাবো তখন ছবি সাথে তোমরা তোমাদেরকে সেগুলো অবশ্যই রিভিল করব। অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমাদের তোমাদের অনেকেরই জানার ইচ্ছে ছিল যে আমাদের বিয়েটা কি করে হয়েছে, এবং আমাদের বাড়িটা এত কাছাকাছি তো সেজন্য ম্যাক্সিমাম সবাই ভাবে যে আমাদের লাভ ম্যারেজ, বাট ঠাকুরের কৃপাতে আর কি আমরা দুজন দুজনকে পেয়ে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। হ্যাঁ আচ্ছা টনির কথাটা বলো না, তো আচ্ছা টনিকে টনিকে যখন ফার্স্ট নিয়ে আসি তখন ও গেছিল আমার সাথে, এইটুকুনি টনি ছিল তখন, ওর কোলে করে গাড়ি করে গেছে ও ফার্স্টে, ওদের বাড়িতে গেছে ফার্স্টে, আমাকে ও ওর মা বল ওর মা আমাকে ফোন করে বলছে যে এরকম জানো তো একটা কুকুর অর্ডার করে দিয়ে, তার আগে তো মানে ওর মাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। এবার সেদিনকে আমাদের মিট করার, সেদিনকে আমরা মিট করেছিলাম, সেদিনকে আমরা মিট করেছিলাম, করে আমাকে বলে আমি অর্ডার করে দিয়েছি, 1000 টাকা অ্যাডভান্সও করে দিয়েছি। আর না 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 এখন করো না, তোমার মা কিন্তু প্রচন্ড ঝাড়ছে, তুমি ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে দাও। তখন ও বলছে যে আমি ক্যান্সেল করলে আমার টাকাটাও যাবে, মুখটা তো কাঁচু মাচু করে রেখেছে, মানে আমি কুকুর নেবই, মানে তখন মানে নেবই এরকম ব্যাপার। আরে ও আমাকে বলেছে আমি কুকুর আমি দেখে নেবো, আমি দেখে নেবো, তো ব্যাপারটা আমি দেখে নেবো বলেছি। আমি বলেছি বিয়ের পরে কিনতে, আমি বিয়ের আগে কিন্তু তোমাকে একবার, বিয়ের আগে বলেছো একবার না, হ্যাঁ আমি কখন, তুমি তো জ্বালাচ্ছিলে বলে তো বলেছি, কিন্তু আমি মেনলি বলেছিলাম যে বিয়ের পরেই কিনো। এখন মনে হচ্ছে কারণ কুকুরটা বড় হয়ে গেছে, ও আমাকে বলছিল কুকুরটাকে আমি মানুষ করতে পারলাম না, ফার্স্ট অফ অল করতে পারতো না, কারণ কুকুরকে মানুষ কুকুর করে, কুকুর কি মানুষ মানুষ কি করে করবে, যাই হোক। তো এবার আর ওরকম ছোট্ট বাচ্চা দেখো সবাই ভালোবাসে, মানে যেটা হয় আর কি আমাদের বাড়ির প্যারেন্টসরা সবাই ভালোবাসে, বাট যখন অ্যাকচুয়ালি কি হয় বলতো, প্যারেন্টসরা আমাদের মতো পাবলিককে সামলেছে বুঝেছো, আর এ মালটা তো মানে বদমাইশের হাত দিয়েছিল ছোটবেলায়, আর ওর মা বলেছে আমাকে, আর আমি সেরকম হয়তো হাতে পায়ে দোষী ছিলাম না, বাট সবার মা বাবাই বাচ্চাদেরকে মানুষ করতে অনেকটাই খাটটা খাটনি করতে হয়, সেটা তো সবারই থাকে। তো তারপরে আবার একটা আর এরা কি হয় যে কোনো পেটসরা এটা ধরো সারা জীবনই তোমার বাচ্চা রাইট, কারণ তারা তো আর বড় হয়ে নিজের কাজ নিজে করতে পারে না, আমাদেরকেই নিয়ে যেতে হয়। তো তাই জন্য ওর মা আর বাবা আমার মা আর কি না করছিল, বাট টনি এখন এত মানে এখন টনি ছাড়া কেউ ভাবতে পারে না, এখন টনি ছাড়া কেউ ভাবলে মানে সবাই মানে কাঁদতে শুরু করে দিই আমরা, এরকম কন্ডিশন। আর টনিকে আমরা কারোর বাড়িতেও একদমই পাঠাই না, ও হেভি আদর, একদম হেভি আদর। আর ওকে বকার মধ্যে আমি একটু বকি, টয়লেট করে বলে, আর ওকে কেউ আর প্রচন্ড মানে বকলে প্রচন্ড রাগ করে, প্রচন্ড রেগে যায় বকলে পরে, ও কামড়ে দেয় মানে এত ডমিনেটিং হয়ে গেছে, মানে কারণ ও মানে শুধু আদর পেয়ে এসছে। তো যাই হোক টনির কারণে আমার একটা সুবিধা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের না আমার আমার পার্সোনালি বেশ ভালো লাগতো, সেটা হচ্ছে ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, মাটার সাথে গল্প করতো, কারণ হচ্ছে স্পেশালি টনিকে দেখার জন্য, টনিকে জটকানোর জন্য আসতো। আমি ওকে প্রায় দিনই মানে প্রায় সপ্তাহে বললাম এই তোমাদের বাড়িতে নিয়ে চলো না টনিকে দেখো, হ্যাঁ তো মাঝে মাঝে আসতো, এসে টনিকে চটকাতো, মায়ের সাথে গল্প করতো বা চলে যেত, তো এর জন্য মায়ের সাথে একটা ভালো, হ্যাঁ আর ও মায়ের সাথে আমার বিয়ের এক বছর অনেক গল্প হয়েছে, মানে ম্যাক্সিমাম ও মাঝে মাঝে ফোন করতো, করতাম ফোন করে কথা বলতো, আর ওর মাও ভীষণ টকেটিভ, প্রচন্ড কথা বলে, আমরা সবাই টকেটিভ, আর বাবা 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 একটু কম, মানে বাবাও বলে বাবাও বলে বাবা একটু পরিচয় হলে তারপরে বলে, বাবাও বলে বাবা প্রচন্ডই কথা বলে, বাবা আমার মায়ের সাথে মা প্রচন্ড গল্প করছিল, বাবাও প্রচন্ডই কথা বলে, বাট বাবার সাথে আমার প্রথম প্রথম বাবাকে একটু ভয় লাগতো, বিকজ বাবা চুপচাপ থাকতো বলে, ওর মাকে আমার বেশি ভালো লাগতো, বাট ওর বাবাও খুব ভালো, মানে ওর বাবা মানে ওর বাবা মানে খুবই নরম আর কি, যেটা হয়েছে খুবই সব সাথে পাচ্ছে নেই আমরা অনেকদিনের ইচ্ছে ছিল যে জানার, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল এবং আমাদেরও খুব ভালো লাগলো আছে তোমাদের সাথে শেয়ার করে স্টোরিটা। আর একটা কথা হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ ওয়ার্কস, এটা সত্যি, মানে অনেকে হয়তো আজকালকার জেনারেশনের লোকজনরা ভাবে যে না অ্যারেঞ্জ ম্যারেজ হয়তো ওয়ার্ক করে না, ইটস নট অ্যাবাউট কিন অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ, ইটস অল অ্যাবাউট যে তোমার সাথে তোমার পার্টনারের মেন্টালিটি ম্যাচ হচ্ছে নাকি। হ্যাঁ আমার মতো আমার মতো ভালো পার্টনার পেলে সবাই ভালো হয়, আমার মতো আমি আমি খারাপ, তো আমার মতো খারাপ পার্টনার পেলেও লোকের ভালো ঠিক আছে চলে যায় চলে যায়।
তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমাদের চ্যানেলে। তো চলো টাটা।